আজ যে বইটার কথা বলবো সেটা পুরনো কলকাতা নিয়ে, পুরনো কলকাতার গল্প। ইতিমধ্যে আমার চ্যানেলে আমি শ্রীপান্থর কলকাতা এই বইটার ডিটেল বুক রিভিউ করেছিলাম এবং সেই ভিডিওটা আপনাদের সবার কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছে, আপনাদের সাপোর্ট পেয়েছে। এবং আপনাদের অনুরোধে আবার আমি একটা পুরনো কলকাতা বিষয়ক বইয়ের কথা নিয়ে এসেছি। এই বইটা মূলত ছোটদের জন্য বা একদম বিগিনারদের জন্য লেখা। বইয়ের নাম এক যে ছিল কলকাতা, লেখক পূর্ণেন্দু পত্রী। এবং এই বইটা ছোটদের জন্য লেখা বলে এই বইটা কিন্তু একদম হেলা ফেলা করবেন না। পুরনো কলকাতা সম্পর্কে তথ্য সমৃদ্ধ মোটাসোটা ভারী ভারী বই যেমন আছে, তেমনই এইরকম বেশ কিছু বই যেগুলো খুব সুখপাঠ্য কিন্তু খুব ইন্টারেস্টিংভাবে পুরনো কলকাতার ইতিহাসকে কিন্তু তুলে ধরা হয়েছে। বিশেষ করে ওই যে বললাম ছোটদের বা বিগিনারদের জন্য কিন্তু খুব ভালো একটা বই। এবং আমি পুরনো কলকাতার বিষয়ে বিভিন্ন যে ফিকশন যে সমস্ত বই আমি পড়েছি তার অনেক বইতেই আমি কিন্তু একদম বইয়ের লাস্টে একটা রেফারেন্স বুক লিস্ট দেওয়া থাকে যে লেখক যে বইগুলো পড়ে তথ্য আহরণ করেছেন, সেরকম আমি অনেক বইতে কিন্তু এই বইটার নাম শুনেছি। তো চলুন আর দেরি না করে প্রথমেই জেনে নিই ছোট্ট করে এই বইটার বিষয়বস্তু। এক যে ছিল কলকাতা বইটায় মোট 5টা অধ্যায় রয়েছে। প্রত্যেকটা অধ্যায়ে পুরনো কলকাতার এক একটা দিক সম্পর্কে আলোচনা করা হয়েছে। প্রথম অধ্যায়টা শুরু হয় একদম সেই রূপকথার মতন, এক যে ছিল কলকাতা। এইরকমভাবে আমরা এখানে দেখি যে বিভিন্ন মানুষজন সেই সময়কার, বিশেষ করে বিদেশি যারা প্রথমবার কলকাতাকে দেখছেন, তাদের চোখে সেই সময় কোন সময় অষ্টাদশ এবং ঊনবিংশ শতকের শুরুর দিকে এই সময়কার কলকাতা কীভাবে তাদের চোখে ধরা দিয়েছিল। ভারতবর্ষ তখন ব্রিটিশদের নতুন সাম্রাজ্য এবং কলকাতা তাদের হাতে গড়ে তোলা খুব আদরের রাজধানী। ভারতবর্ষ বা প্রাচ্য ভ্রমণে কেউ আসছেন কিন্তু তার বেড়ানোর তালিকায় কলকাতা থাকবে না সেটা তখনকার দিনে প্রায় ভাবাই যেত না। এবং শুধু যে পর্যটক তাই নয়, কর্মসূত্রেও অনেক বিদেশি তারা এই শহরে সেই সময় বেশ কিছু দিনের জন্য বা পাকাপাকিভাবেই তারা বসতি গড়েছিলেন। এবং তারা কখনো তাদের জার্নালে, কখনো চিঠিপত্রে বা কখনো বই আকারে, এমনকি চিত্রশিল্পেতেও ছবি এঁকে সেই সময়কার কলকাতার রূপ রস গন্ধ খুব সুন্দর করে তারা কিন্তু তুলে ধরেছিলেন। আর এই প্রথম অধ্যায়টা মূলত সেই সমস্ত যে ঐতিহাসিক নথি সেইগুলোর ওপর নির্ভর করে পুরনো কলকাতার একটা ওভারঅল একটা চালচিত্র আঁকার চেষ্টা করা হয়েছে, যেটা সত্যিই আমাদের চোখের সামনে যেন রঙিন ছবির মতন ফুটে ওঠে। দ্বিতীয় অধ্যায়টা আমার ব্যক্তিগতভাবে সবথেকে বেশি ইন্টারেস্টিং লেগেছে, এটা সেই সময়কার কলকাতার যানবাহন এবং রাস্তাঘাট নিয়ে। হ্যাঁ, পালকি তো আছেই, শুধু যে পালকি, তাদের নানান রকমের নাম, তাদের ব্যবহার, সমাজের নানা স্তরের মানুষ কোন ধরনের পালকি চড়ের, এই সমস্ত ডিটেলিং তো আছেই। কলকাতার কোন জায়গা থেকে কোন জায়গায় যেতে পালকির কেমন ভাড়ার তালিকা বা বেহারাদের ধর্মঘট, এমনকি পথে ডাকাতের ভয়, আজ যেখানে চৌরঙ্গি সেখানে সেই সময় ছিল দুর্ভেদ্য জঙ্গল, এবং সেখানে যেতে এখনকার দিনেও যেরকম হয় যে রিমোট জায়গায় যেতে বা সেরকম বিপদের সম্ভাবনা আছে এরকম জায়গায় যেতে এক্সট্রা ভাড়া ড্রাইভাররা চান, সেরকম তখনকার দিনের পালকির বেয়াদাদের কিন্তু এক্সট্রা বকশিস দিতে হতো, এইরকম সমস্ত ইন্টারেস্টিং কথা সেখানে আছে। ঘোড়ার গাড়ি, তারও নানান রকম রকম ফের চৌঘুরি, বগি, ব্রুহাম, ফিটন, সেইগুলো, এবং সেক্ষেত্রেও সমাজের নানান স্তরের মানুষ নানান ধরনের গাড়ি চড়তেন, এরকম খুব ইন্টারেস্টিং তথ্য, বেসিক্যালি তথ্যের কচকচি, কিন্তু লেখকের স্বভাবসিদ্ধ সরস ভঙ্গিতে এত সুন্দরভাবে এই অধ্যায় ফুটিয়ে তোলা হয়েছে যে পড়তে খুব ভালো লাগে। তৃতীয় অধ্যায় কলকাতার উৎসব নিয়ে। হ্যাঁ, বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গোৎসব তো আছেই, দুর্গোৎসব, মহরম, চড়ক, গাজন, দোল পূর্ণিমা, এরকম নানান উৎসবে কীভাবে কলকাতা সেজে উঠত সেইটার একটা বর্ণনা দেওয়ার চেষ্টা করা হয়েছে। চতুর্থ অধ্যায় কলকাতার ভৃত্যমহল নিয়ে। ইতিমধ্যে আমি শ্রীপান্থর কলকাতা বা সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই সময় এইসব বইগুলোতে খুব ডিটেলে এই ভৃত্যমহলের কথা, তার যে ডার্ক সাইড, কীভাবে সেখানে মানুষ থাকতো, কীভাবে তাদেরকে এক্সপ্লয়েট করা হতো, তার পাশাপাশি আবার তাদের দাপটও ছিল প্রচুর, এই সমস্ত কিছু খুব সুন্দরভাবে এই সমস্ত বইগুলোতে আমি ইতিমধ্যেই পড়েছি, কিন্তু তবুও এই বইটাতে যেভাবে তুলে ধরা হয়েছে সেটাও কিন্তু পড়তে খুব ভালো লাগে। বিভিন্ন ধরনের ভৃত্য, তাদের এক একজনের এক এক রকম কাজ, বিশেষ করে অষ্টাদশ শতকে সেটা ছিল ভৃত্যমহলের একদম রাজকীয় যুগ, সেই সময়
এক একজন যে ইংরেজ কর্মচারী তারা ছিলেন এক একটা ছোটোখাটো নবাব, এবং যার যত বেশি সংখ্যক ভৃত্য থাকবে বা তারা যেখানে যাচ্ছেন যত বেশি সংখ্যক ভৃত্য তাদের পায়ে পায়ে ঘুরবে তার সমাজে মানমর্যাদা ততই বেশি। ঠিক একই কথা কিন্তু দেশীয় বাবুদের ক্ষেত্রেও সত্যি। এক্ষেত্রে একটা ছোট্ট উদাহরণ দিই এই বইটা থেকে। লর্ড অকল্যান্ড, তার পায়ে পায়ে সবসময় তিনি যেখানে যাচ্ছেন মানে বাড়ির মধ্যে বা কর্মক্ষেত্রে সেখানে প্রায় জোনা 15-16 ভৃত্য সবসময় তার সাথে ঘুরছে, আর তিনি যখন বাইরে বেরোচ্ছেন তখন সেজে গুজে তার সাথে যাওয়ার জন্য প্রস্তুত আন্দাজ করুন তো কত, 50, 100, 150 না প্রায় 400 জন ভৃত্য। এবং এই সমস্ত এই যে কথাগুলো আমি বললাম, উদাহরণগুলো দিলাম, এগুলো মন গড়া নয় বা জাস্ট স্পেকুলেশন নয়, এইগুলো তাদের বিভিন্ন কর্মচারীরা বা তাদের যে দৈনন্দিন ঘরের যে খাতা যে মেনটেন করা হতো জমা খরচের হিসাব ইত্যাদি, সেখানে এই সমস্ত চমকপ্রদ তথ্যগুলো কিন্তু রীতিমতো নথিভুক্ত করা রয়েছে। তো বেশ ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার। আর এই বইয়ের যে শেষ অধ্যায়, পঞ্চম অধ্যায়, এই ভৃত্যমহল তাদের কথা প্রসঙ্গেই ধীরে ধীরে উঠে এসছে অন্দরমহল, ঘরকন্যা, সেই সময় কীভাবে সংসার চলত এবং অন্তঃপুরিকাদের কথা। এটা মূলত দেশীয় সমাজের যে অন্তঃপুর, মূলত উচ্চবিত্ত শ্রেণী, তাদের কথাই এক্ষেত্রে বলা হয়েছে। এবং এই চ্যাপ্টারে আমরা দেখি একদিকে যেমন নারী শিক্ষা বা মেয়েদের যে স্বাধীনতা, নারী স্বাধীনতা, এই সমস্ত কিছুর পদে পদে বাধা দিয়েছে সমাজ, কিন্তু ঠিক তেমনই এত বাধা সত্ত্বেও মেয়েরা কিন্তু পিছিয়ে থাকেনি, তারা অন্তঃপুরের পর্দা উন্মোচন করে বেরিয়ে এসেছে। এবং এই থিমটা দিয়ে এত সুন্দর করে এই বইটা শেষ করা হয়েছে, আমি এটা বইটা থেকে একটু পড়ে শোনাচ্ছি। বইটা আমি প্রথমেই বলেছিলাম যে অনেকটা অনেক জায়গাতে একটু রূপকথার আদলে লেখা বা রূপকথা থেকে নানান রকমের এলিমেন্টস এক্ষেত্রে টেনে আনা হয়েছে লেখাটার জন্য। তো সেই যে রূপকথার যে ঘুমন্ত পুরী, সেই রকম একটা কথা বইয়ের একদম শুরুর দিকে কলকাতার ক্ষেত্রে উল্লেখ করা হয়েছিল। আর বইটা শেষ হচ্ছে যে কলকাতা চলাফেরা করত ঘেরাটোপ দিয়ে মোড়া পালকির আড়ালে মেয়েদের লুকিয়ে, সেই কলকাতায় একদিন মেয়েদের জন্য খুলে দিল রাজভবনের ভোজসভার দরজা, গড়ের মাঠে হাওয়া খেতে যাওয়ার জন্য দরজায় পৌঁছে দিল টকবগে ঘোড়া, বানাতে বসলো উচ্চশিক্ষার কলেজ, এমনকি একলা নারীকে জোগালো সাগর ডিঙিয়ে ভিনদেশের অচেনা পুরীতে পাড়ি দেওয়ার অফুরান দুঃসাহস। সে হলো ঘুম থেকে জাগা, ক্রমশ জাগতে থাকা আর এক কলকাতা। ছোট্ট করে এই ছিল এই বইটার বিষয়বস্তু। আমি চলে যাব আমাদের পরের পয়েন্টে, এই বইটার সেন্ট্রাল থিম কী, সেরকমভাবে বলার নেই। এই বইটার সেন্ট্রাল থিম পুরনো কলকাতা, সাবেকি কলকাতা, মূলত অষ্টাদশ এবং ঊনবিংশ শতকের প্রথম দিককার কলকাতার একটা ওভারঅল চালচিত্র তুলে ধরার চেষ্টা করা হয়েছে, সেটাই এই বইয়ের সেন্ট্রাল থিম। এই বইয়ের আমার কী কী ভালো লেগেছে, প্রথমত যেটা আমি বারবার এই ভিডিওতে আমি বলেইছি ইতিমধ্যে, যে পুরনো কলকাতা সম্পর্কে রাশভারী বই নয়, সুখপাঠ্য এবং বিগিনার ফ্রেন্ডলি বা ছোটদের জন্য। এই বইটা মূলত ছোটদের জন্যই লেখা হয়েছে, বইয়ের একদম শুরুতে ভূমিকা অংশেও লেখক বলেছেন যে ছোটদের জন্য আমার লিখতে খুব ভালো লাগে, আর বিশেষ করে সেটা যদি কলকাতা হয়। কলকাতার ওপর পূর্ণেন্দুপত্রের আরও অনেক বই আছে, তো এই বইটা বিশেষ করে ছোটদের জন্য লেখা। এমন সুন্দরভাবে একটা রূপকথার ঢঙে বলা, এই লেখার স্টাইলটাই ইটসেলফ খুব একটা বেশ নতুনত্বের ছোঁয়া দেয় এই বইতে এবং পড়তে ভালো লাগে। আর যেহেতু ছোটদের জন্য লেখা, তাই এই বইতে কিন্তু খুব একটা বেশি ডার্ক থিম নেই, যেটা আমরা শ্রীপান্থর কলকাতা বা সেই সময় এগুলোতে আমরা দেখতে পাই, যে ভালো এবং খারাপ, নানান রকম সমাজের বার্নিং সমস্যা, প্রশ্ন, সেগুলোর মুখোমুখি আমাদের দাঁড় করিয়ে দিচ্ছে, এসব নেই। একদম ঝরঝরে সুখপাঠ্য লেখা, তবুও তার মধ্যে নানান রকম অন্ধকার দিকগুলো যে ছুঁয়ে যাওয়া একেবারে হয়নি তা নয়। ক্রীতদাস প্রথা, বর্ণ বৈষম্য, লিঙ্গ বৈষম্য, সমাজে নারীদের অবস্থা একটু একটু করে কিন্তু ছুঁয়ে যাওয়া হয়েছে, যাতে ছোটরাও এটা পড়তে পড়তে তাদের চিন্তাভাবনাগুলোকে একটু উস্কে দেওয়া হয়েছে, যে ধীরে ধীরে বড় হওয়ার পথে যাতে তারা সেই দিকগুলো নিয়েও ভাবতে পারে। নাম্বার টু,
এই বইটাতে আমরা দেখি যে, যেটা আমি প্রথম অধ্যায়ের ক্ষেত্রে বলেইছি, যে বিভিন্ন বিদেশি পর্যটক বা মানুষ তাদের যে চিঠিপত্র, জার্নাল ইত্যাদির কথা বলা হয়েছে, তেমনই প্রায় পুরো বইটাতেই কিন্তু প্রচুর বেশ বড় অংশে ডাইরেক্ট কোটেশন ব্যবহার করা হয়েছে সেই সময়কার বিভিন্ন প্রামাণ্য নথি থেকে। সেটা শুধু যে বিদেশিদের কথা তাই নয়, কিন্তু আমাদের খুব চেনা, খুব পড়া একটা বই, রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলা, সেটা থেকেও অনেক অংশ রয়েছে, অবনীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর, এরকম অনেক লেখক লেখিকা, ভারতীয় এবং বিদেশি, সেই যে ডাইরেক্ট কোটেশনগুলো, তারা কীভাবে তাদের সেই সময়কার তৎকালীন কলকাতাকে দেখছেন ডাইরেক্টলি, সেইগুলো পড়তেও কিন্তু খুব ভালো লাগে। এবং আমরা আরও অনেক বইয়ের কথা জানতে পারি যেগুলো আমাদের ফার্দার রিডিং সেক্ষেত্রেও আমাদেরকে সাহায্য করে। বইয়ের ভাষা খুব সাবলীল, খুব ঝরঝরে। এই বইটা এমনই একটা বই, আপনি পড়তে বসলে মোটামুটি এক সিটিংই আপনার প্রায় পড়া হয়ে যাবে। তো ওভারঅল আমার খুব ভালো লাগার একটা বই। এই বইটা কারা পড়বেন অসংখ্যবার বলে দিয়েছি, আর একবার ছোট্ট করে বলে দিই, ছোটদের জন্য, বিগিনারদের জন্য, আবার অ্যাডভান্স লেভেলের পাঠকরাও কিন্তু এই বইটা পড়ে খুবই আনন্দ পাবেন। তো সবার জন্যই এই বই, এক যে ছিল কলকাতা। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, কমেন্ট বক্সে জানান কেমন লাগলো, আর অন্য কোন বইয়ের কথা বা কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান, শুনতে চান। দেখা হবে খুব শিগগির কোনো নতুন বইয়ের কথা নিয়ে। পড়তে থাকুন। নমস্কার।